Okay, welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. Noy mashe, jodo din thore regular vlog shuru korchi, weekly vlog. This is the first time last week amar vlog ashe nai. So, ekta break to mani hoy ar ki. So, yeah, bibhinno karone ashe nai. So, yeah, we are back. And ajke amar sathe ache amar choto balar best friend Shubhro. Okay, to ajke mask pore bujhe jani jai na ar or side e ache Oyon. কেমন যায় Okay, that's cool. Let's see what we can do and yeah, stay tuned. আমরা এখন একটা জায়গা দেখতে যাচ্ছি এক বন্ধুর কাছেই আছে এবং আমরা গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে মেঠো পথ আর নাই এগুলা তো রাস্তা হয়ে গেছে ব্রিক বড় রাস্তা সুন্দর জায়গায় চলে আসছি এটা কোথায় গাজীপুরের শ্রীপুর ও ইটস বিউটিফুল না শুভ্র শুভ্র কোথায় মেঠো পথ নাই সবই এখন ইয়ে হয়ে গেছে ব্রিকের রাস্তা এইখান থেকে একটা ড্রোন উড়াইতে পারলে হেভি হইতো না till the last cow amen okay so finally amra ekta onek khali ekta jaygay pochhay gechi sundor ekhan theke othoba lunch ora korbe na kaj amra breakfast er shomoy ami beshi khai ni ei jonno ora bolteche lunch korbe na so anyways ajker ekta plan chilo bolteilam shubhroke je gajipurer dike aste hoile bhor bela rona dibo সাড়ে পাঁচটায় উঠে সে ফোন বন্ধ করে দিছে এই হলো এনিওয়েজ পরে আমাদের ওই সাড়ে পাঁচটা হয়েছে নয়টার সময় নাকি না না আরো আগে
8:47 তে আমি বাসা থেকে নামছি বাকিটা পরে হিসাব করে দেরি করতেছিল দেখে আমি অন্ধকারে করতেছিলাম তো এটা একটা মজার কথা মনে পড়ছে ব্যাক ইন 2013-14 আমরা ফুটবল খেলতে যেতাম আরামবাগ টার্ফে আমি আর শুভ্র না অয়ন না ও গেছিল এমনি দেখতে আর ফিগার্স তো একদিন আচ্ছা তো এক ব্লক করে দিকে তো একদিন একটা ম্যাচ ছিল LCLS এর সাথে শুভ্র তখন ফ্যাকাল্টি ছিল মনে হয় সামনে মানে হেভি মানিজ্যদের ব্যাপার ওটা জিততেই হবে আমাদের ভার্সেস আস হ্যাঁ আস সো আমাদের টিমের নাম ছিল উইলিয়ামস এন্ড ব্রাদার্স সো 6:30-6:30 সময় ম্যাচ তো প্ল্যান করছি উঠে আমি শুভ্র একসাথে যাবো আমরা শান্তিনগরে থাকতাম অ্যাজ ইউ নো আর একদিনের কাহিনী তো আমরা ভোরবেলা উঠে দেখি যে কাল বৈশাখী ঝড় ঠিক আছে একদম অন্ধকার তুফান হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি তা আমি আর শুভ্রকে ফোন করছি শুভ্র বলে হ্যাঁ দোস্ত আমি রেডি সবকিছু বুট টুটস আর অল রেডি চললাম তো আমরা ওই ঝড়ের মধ্যেই নামছি নাইমে মনে আছে মানে রাস্তায় কুত্তাও জায়গা ছিল না এভরিওয়ান ওয়াজ স্লিপিং এন্ড সিএনজি ওয়ালা শকড হয়ে গেছিল যে এরা সকাল 5:30 বাজে 5:30 সময় বের হয়ে গেছে মধ্যে কোথায় যাচ্ছে সিএনজিতে একটা লোক ঘোমাচ্ছে ওই লোককে উঠাইছি উঠায় বসিস মামা চলো আরামবাগ যাই তো ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গিয়ে আমরা আরামবাগের টার্ফে দরজা খুলে নেই টপকায় ঢুকে আমি শুভ্রার একটা কুত্তা ছিল ফিলিং লেফট আউট তারপর আছে কিনা দেখ তারপর কি হয়েছিল পরে আমরা পাস খেলছি ঝড়ের মধ্যে ভিজে ভিজে আধা ঘন্টা গেছে 40 মিনিট গেছে 45 মিনিট গেছে দেখি আর কেউ আসে না তা আমাদের একটা জোক ছিল একবার যে শুভ্র আমাকে জিজ্ঞেস করছিল আর কি আই ওয়াজ এনিওয়েজ বলতেছিল যে দোস্ত এরকম যদি এখন খুব একটা ইম্পর্টেন্ট মিটিং কল বা ইউ নো হোয়াটএভার ইউ লাইক ওখান থেকে আসে তুই ওটা চাস মানে একটা অপরচুনিটি আসে লাইফে তুই কি এখন সকালবেলা উঠে যাইতি ধর লাইফের বেস্ট থিং হোয়াটএভার ইউ ওয়ান্ট তখন আমি বলছিলাম না মানে ইম্পসিবল With that being said, next vlog এ ফুটবল নিয়ে একটা vlog করব কারণ আমি আবার খেলা শুরু করছি সাইন অফ সময় আমি একটু থাকি ফ্রেন্ড না না সাইন অফ এখন করতেছি না আমরা খাইতে যাব না ওখানে সাইন অফ করব এটা শেষ করে দিনটা শেষ করে সাইন অফ করব সো ইয়া অন টু নেক্সট সিন আজকে এমনি র্যান্ডম ঘোরাঘুরি করতেছি শুন ফাইনালি ফ্যামিলি ব্লগ তুই উল্টা পাল্টা কথা বলিস কেন তারপর পোড়া খাইতে পারেন মোনা কিছু ইন্টারেস্টিং না ঠিক আছে ইটস রোলিং অন টেবিল মুছতেছে কি পেয়েছো তুমি ময়লা দেখ কি অবস্থা টেবিল রেখে খাইস না প্লেট রেখে খাইস না আমি হাতটা রাখবো যে হাতটা রাখছি সাদা শার্ট ওর মুখের একটা অংশ হয়ে গেছে
And yeah, so with that being said, Tata, bye bye, take care, no matter what. Be happy. Thank you.